মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। আগামী দিনে কাজে লাগে, তার জন্য আমাদের নেতার তরফ থেকে একটা ল্যাপটপ আপনাকে দেওয়া হচ্ছে, এবং 50,000 টাকা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি যখন কলকাতা থেকে বহরমপুরে আসছিলাম যে আমি এরকম একটা আন্তরিক একটা একটা ভালোবাসা এরকমভাবে পাবো দাদার কাছ থেকে। আমি আমি খুব গর্বিত যে আমি এখানকার এখানে বড় হয়েছি, এবং দাদা যেরকম বললেন মুর্শিদাবাদের ছেলে মেয়েদের কিন্তু প্রতিভা আছে, স্বপ্নটাকে দেখতে হবে আর স্বপ্নটাকে আরও বাড়তে দিতে হবে। স্বপ্ন যদি বাড়তে দেওয়া হয় ঠিক অপরচুনিটি আসবে, এবং আমার দৃঢ় ধারণা যে এরকম যে সাপোর্ট ওনারা দিয়ে আসছেন, এবং আরও অনেক জন্মদিন আজকে অনেক হাজার হাজার লোকেরা আজকে হসপিটাল থেকে শুরু করে বাসস্ট্যান্ড থেকে শুরু করে অনেক লোকে আজকে কিন্তু তারা পেট ভরে খেতে পারছে আজকে জাস্ট আজকে জন্মদিন বলে। যিনি আজকে আমাদের জেলার গর্ব, গিনেস বুকে নাম উঠতে চলেছে, তাই তাকে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাকে সম্বর্ধনা দিলাম, একটা ল্যাপটপ এবং 50,000 টাকা। এবং শুধু এই না, ভবিষ্যতেও ওনার প্রতিভা তো আরও এগিয়ে যায়, তার জন্য আমরা সবসময় ওনার পাশে থাকব। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।